সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে রান্না করা মাংস থেকে মাংস তুলে কিভাবে ঝুরি ভাজা করে খেতে হয়, অসম্ভব মজার এই রেসিপিটি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সর্বপ্রথম চুলে আমরা একটা প্যান বসিয়ে দিব, তাতে আমরা 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল, সরিষার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই মাংসের ঝুরি ভাজাটা এভাবে করে খাবেন, কথা দিচ্ছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার তেলটা গরম হয়ে আসছে, এখন আমরা এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, অনিয়ন কুচি 1/2 কাপ অনিয়ন কুচি দিয়েছি। দিয়ে তারপর দিয়ে দিলাম আমরা 1 টেবিল স্পুন গার্লিক কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছি, 7-8টা ফালি করা কাঁচামরিচ। ভালো করে নেড়ে ছেড়ে কুক করে নিব। পেঁয়াজটা এবং রসুন কুচিটা যাতে একটু নরম হয় সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দিয়ে দেব আমি টমেটো, লম্বা লম্বা করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটো দিলাম। এই টমেটোটা আপনারা অবশ্যই ইউজ করবেন, তাহলে দেখবেন ঝুরি ভাজাটা খুব মজা হবে, খুবই ডিলিশিয়াস হবে এবং স্পাইসি হবে, খেতে খুবই সুস্বাদু এই রেসিপিটি। আমি প্রতি বছর কোরবানি এই রেসিপিটা করে খাই, আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা একবার হলেও করে খাবেন। আমার চুলার আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামে আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিব, এ পর্যায়ে যার যা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। নেড়ে মিশিয়ে দিচ্ছি লবণগুলা। ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে পানি বের হয়ে আসবে। দিয়ে দিচ্ছি আমি টারমারিক পাউডার, হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি আমি 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো আমি 1/2 টিস্পুন দিয়েছি। অল্প অল্প করে দিবেন, যেহেতু মাংস কষানোর সময়, মাংস রান্না করার সময় দেওয়া হয়েছে। দিয়ে দিয়েছি আমি রেড চিলি পাউডার, মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি। দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটু আমি পানি দিয়ে দিচ্ছি, যে মশলা গুঁড়া মশলাগুলো দিয়েছি, মশলাগুলো যাতে পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে কোনো স্বাদ পাবেন না আপনারা, বিস্বাদ হয়ে যাবে রেসিপিটি, সেই জন্য একটু পানি দিয়ে নেবেন। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আমরা। পানিটা একটু শুকিয়ে আসলে আর একটু থাকা অবস্থায় আমরা রান্না করা আগে থেকে ঝুরি করে রাখা মাংসগুলো দিয়ে দিব। বড় বড় সাইজের রান্না করা মাংস নিয়ে আমি ঝুরি করে নিয়েছি, সেটা আর দেখালাম না, আপনারা আপনাদের পছন্দ মতো ঝুরি করে নিবেন। এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এবং মশলাগুলোর সাথে, মাংসটা আমি নেড়ে ছেড়ে মিশিয়ে এটাকে ফ্রাই করে নিব। কতক্ষণ ফ্রাই করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রাই করে নেবেন, আমি আমার পছন্দ মতো ফ্রাই করে নিচ্ছি। আর আমাকে ফলো করতে চাইলে আমার রেসিপিটাকে ফলো করবেন, তাহলে হয়ে যাবে, খুব সহজ এবং ভীষণ সুস্বাদু, ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। শখ করেই আমি খাই, প্রতি কোরবানি এরকম রেসিপিটা করে আমি শখ করে খাই।
তো ভাবলাম আমি আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করি, এই রেসিপিটা, সেই জন্য শেয়ার করা। দেখুন নিচে কোনো তেল অবশিষ্ট নেই, পানি অবশিষ্ট নেই, এভাবে লো থেকে মিডিয়াম আছে আপনারা ফ্রাই করে নেবেন মাংসের ঝুরি ভাজা, গরুর গোশতের ঝুরি ভাজা। আমার ঝুরি ভাজাটা ফ্রাই হয়ে গিয়েছে, একটু উল্টে দিব, উল্টে আবার নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে আমরা পরিবেশনে চলে যাব। আজকের রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি, এবং পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিবেন, তাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। গার্নিশের জন্য আমি কিছু পেঁয়াজের রিং এবং 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।